দর্শক, দোকানে বস্তায় যে সার দেখছেন এটি ইউরিয়া সার। হঠাৎ করেই কেজি প্রতিতে 6 টাকা বাড়ানো হয়েছে। আগে কৃষকরা প্রতি কেজি ইউরিয়া সার কিনতেন 16 টাকায়, সেটি এখন নতুন করে দর হিসেবে কিনতে হচ্ছে 22 টাকায়। ডিলার পর্যায়ে এই দাম ছিল 14 টাকা, যা এখন 20 টাকায় কিনতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আসলে যারা কৃষক রয়েছেন, সাধারণ কৃষক, তারা আসলে নাভিশ্বাস উঠছেন। আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে জানবো আসলে হঠাৎ করে এই যে সারের দাম বৃদ্ধি পেয়েছে, এ কারণে আপনাদের চাষের ক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে। সারের যেভাবে দাম বেড়েছে, এতে মনে করেন আমাদের মতো লোকের প্রচুর কষ্ট। এই খরচ চালাই দিকে আমাদের ব্যয়বহুল টাকা খরচ হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে দাবি করি যে সারের দাম একটু কমানো হোক, কারণ আমাদের মতো মধ্যবিত্ত লোকের এটা চালানো সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের সার এবং কীটনাশক আমরা চাষ করতে যার দরকার তা আমরা পাচ্ছি খুব দামে বেশি, চড়া বেশি, এবং আমার শুকনো মৌসুম আমাদের শেষ নিয়ে আবাদ করতে আছে। আমরা খুব খরচ ব্যয়বহুল হয়ে যাচ্ছে, আমরা সাধারণ কৃষক আমরা শেষ হয়ে যাচ্ছি। এতে করে আমাদের মেলা, আমাদের ঘাটি এবং আমাদের দিন মজুরি, আমাদের এই সব পরিবার সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে। আমরা কৃষক মানুষ, কৃষকের পরে আমাদের নির্ভর, এবং আমাদের এর জন্য সার, তেল, কীটনাশক আমাদের জন্য একটু কম দিয়ে নিয়ে আমাদের একটু আমরা বাঁচতে পারি। সরকারের কাছে আমাদের এই আহ্বান, এই যে কীটনাশকের দাম বেশি, এই সারের দাম বাড়িয়ে গেল কালকের থেকে, আমরা এই যে সার নিতে এসে এই যে দোকানে এসে আমরা দাম বেশি চাচ্ছি, আর আমরা তো কিনতে পারতেছি না, এতে আমাদের ক্ষতিগ্রস্ত আছে খুব, আমাদের চাষের খুব ক্ষতিগ্রস্ত আছে, বা আমরা সামনে ক্ষতিগ্রস্ততে আগই যা ক্ষতিগ্রস্ত হবে আমাদের। আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের পাশাপাশি সারের দাম এভাবে বৃদ্ধি পেলে আমাদের যে ওভারঅল যে একটা মানে উৎপাদন খরচ তো অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে এটা যখন টোটাল যখন বৃদ্ধি পাচ্ছে, তখন বাজারে যখন এই প্রোডাক্টটা যাচ্ছে, তখন সেখানেও কিন্তু দামটা অনেক বৃদ্ধি হয়ে যাচ্ছে। বৃদ্ধি হওয়ার ফলে কি আছে, সাধারণ মানুষের কিন্তু সে দুর্দশা থেকেই যাচ্ছে। আসলে এই বিষয়টা নিয়ে আমরা খুব চিন্তিত যে গতকাল যে শার্টটা আমরা কিনলাম 20 টাকা, আজকে কিনতে গেলে 25-26 টাকা তার দাম হঠাৎ করে। শুধু একটা আইটেম না, এরকম একটা ফসল উৎপাদন করতে গেলে আমাদের অনেক কিছু সারের দরকার হয়। এরকম 4-5 রকমের সার যদি প্রত্যেকটা সারের দাম যদি বৃদ্ধি পায়, তাহলে আসলে চাষ কাজটা আমাদের পক্ষে খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। আমাদের আছে 75 টাকা খরচ আছে, এভাবে দাম বাড়লে তো আমরা পারবো না। কৃষক সব জিনিসের দাম বাড়তি, সারের, তেলের দাম বাড়তি, এদিকে আছে সারের দাম বাড়তি, তারপরে বই করতে গেলে বইটির দাম বাড়তি আছে, লিস নিয়ে করলে লিসের দাম বাড়তি আছে, তারপরে পানির টাকা বেশি, সব দিকে বেশি, আমরা তো বাঁচবো না কৃষক, এভাবে দাম বাড়লে। আমরা আমন এখন বই রুচ্ছি, তারপরে আছে পানি নিচ্ছি, তারপরে আছে সারের দাম বাড়তি, এরকম বাড়লে তো আমরা বাঁচবো না কৃষক। শুনছিলেন যে সারের দাম বৃদ্ধির কারণে যে কৃষক রয়েছেন তাদের কোন ধরনের সমস্যা হচ্ছিল, আমরা বিক্রেতাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা সার বিক্রি করছেন, এক্ষেত্রে কি কোনো প্রভাব পড়ছে কি? সমস্যা হচ্ছে সার যেটা আজকে কিনা হচ্ছে, আগামীকাল যে সেই দামে আর মাল কিনতে পারছি না, যেটা বিক্রি করছি সেটা সেই দামে পরবর্তী দিনে কিনতে পারছি না। এবার যখন কৃষকদের সেই দামে না দিতে পারছি, দেখা যায় কৃষকদের সাথে আমাদের ঝামেলা হচ্ছে অনেক। তারা বলতেছে যে আগে কালকে নিছাও মালের দাম আছে 18 টাকা, আজকে নিছাও 24 টাকা, এই এই নিয়ে ঝামেলা হচ্ছে কৃষক আছে। মাল কিনে আবার বিক্রয় করতে গেলে খুব সমস্যা দেখা যাচ্ছে। চাষিকের একদিন 20 টাকা আছে, তার তরফে 25 টাকা আসছে, এরকম দাম বৃদ্ধি হলে লোকের সমস্যা দেখা যাচ্ছে, বিক্রি করতে সমস্যা আছে, ওই দামের বেলায় কাছাকাছি করতে আছে। ইউরিয়া ছিল 16 টাকা, সেই ইউরিয়া এখন 28 টাকা, যে পটাশ 12 টাকা ছিল সেই পটাশ এখন 28 টাকা, তার মানে অনেক বাড়তি। এত বাড়তি রেট আসলে যারা ক্রয় করছে বা আমাদের ব্যবসায়ীদেরও টাকা বেশি লাগছে, বা এই কারণে আমাদেরও সমস্যা হচ্ছে, পুঁজি বেশি লাগছে। যাতে পুঁজিটা কম লাগলে হয়তো আমাদের ভালো হয়, সার বেশি কিনতে পারবো, বা যারা দেবে তারাও বেশি দিতে পারবে। ধন্যবাদ আপনাকে। এবার চ আমরা কথা বলতে চাই কৃষি অফিসারের সাথে। আমার সাথে রয়েছেন উপজেলা কৃষি অফিসার সদরের সাজ্জাদ হোসেন। আপনার কাছে একটু জানতে চাই, এই যে হঠাৎ করে সারের দাম বৃদ্ধি পেয়েছে, ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, এর প্রভাব কি ধরনের প্রভাব পড়তে পারে, এবং আপনারা এই যে হঠাৎ করে দাম বাড়ার প্রেক্ষিতে কৃষকদের কি ধরনের পরামর্শ দিচ্ছেন? ইউরিয়া সার গতকাল
থেকে দাম বেড়েছে, তো ইউরিয়া সার পর্যাপ্ত মজুত আছে। তারপরও আমরা কৃষকদের যে উৎপাদন খরচটা কমিয়ে আনার জন্য ইউরিয়া ব্যবহারে সাশ্রয়ী, যেমন গুটি ইউরিয়া ব্যবহারের জন্য পরামর্শ দিচ্ছি। যে গুটি ইউরিয়া আমরা যদি নর্মাল ইউরিয়া যেটি ব্যবহার করি তার থেকে 30% ইউরিয়া সার কম লাগে। পাশাপাশি যেমন ইউরিয়াতে 46% নাইট্রোজেন থাকে, তদ্রূপ ডিএপি সারের যদি ব্যবহার আমরা বাড়াতে পারি, কারণ ডিএপি সার 1 কেজি সার দাম 15 টাকা, তো সেক্ষেত্রে যদি কৃষকরা ডিএপিতেও আপনার এই নাইট্রোজেন প্রায় 24% নাইট্রোজেন থাকে, 24 থেকে 26 এরকম নাইট্রোজেন থাকে, তো এটাও যদি তারা বেশি পরিমাণে ব্যবহার করে, যে ইউরিয়ার ব্যবহার কমিয়ে তারা যদি ডিএপির ব্যবহারটা কমে কমে, তা উৎপাদন খরচে কোনো প্রভাব ফেলবে না বলে আমি মনে করি। কৃষক তো অবশ্যই সুবিধা হবে, কারণ ডিএপি সার যদি আমরা বেশি ব্যবহার করতে পারি, এত সে নাইট্রোজেন এখান থেকে পাচ্ছে, তারপরেও সে এই ডিএপি সার থেকে ফসফরাসও পাচ্ছে, যেটা টিএসপির যে ঘাটতিটা আমরা ফসফরাস থাকে আপনি জানেন, টিএসপির ঘাটতিটাও এটি মিটাচ্ছে। তো আমি মনে করি যে ইউরিয়া সারটা কমিয়ে ব্যবহার করে ডিএপি সারটা বাড়িয়ে দিলে কৃষকের উৎপাদন খরচ যে সহনীয় পর্যায়ে থাকবে। ধন্যবাদ আপনাকে। জানিয়ে রাখি যে চলতি মৌসুমে যশোর জেলায় আমদ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,36,000 হেক্টর জমিতে, এজন্য 1,42,900 মেট্রিক টন সার ডিলারের মাধ্যমে কৃষক পর্যায়ে বিক্রি হবে, এমনটি জানিয়েছেন কৃষি দ্বারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। তো দর্শক, আজকে এ পর্যন্ত রাখছি, অন্য কোনোখানে অন্য বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো আল্লাহ হাফেজ।